চাকা খুলতে হলে প্রথমে চাকাগুলো নাট একটু লুজ করে নিতে হবে। হ্যাঁ, প্রথমে আলগা করে নিতে হবে জগ লাগানোর আগে। তা প্রথমে চাকাগুলো আলগা করে নেওয়া হচ্ছে। এরপরে আমি যেহেতু দুইটা চাকা একবারেই খুলবো, তাই জগটা মাঝ বরাবর লাগাইতে হবে। আপনারা একটু লক্ষ্য রাখবেন এবং বোঝার চেষ্টা করবেন। মাঝ বরাবর লাগাইলে একই জগে দুই চাকা একসাথে খোলা যায়। তা জগটা কীভাবে লাগাবেন দেখেন, প্রথম হাত দিয়ে ধরাই দেবেন এবং জগের নিচে যদি একটা কাঠ বা ইট থাকে সেটা দিয়ে দিলে জগটা বেশি উঁচু করতে হবে না। দেখেন জগটা কোন জায়গায় লাগাইতে হয়। এরপরে জগ যে লিভার আছে, লিভারটা দিয়ে জগটা আস্তে আস্তে ডান দিকে ঘুরাতে থাকবেন এবং গাড়িটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। দেখেন নিচের চাকার দিকে একটু লক্ষ্য করেন, আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠতেছে। সামনের চাকাটা অলরেডি ফাঁকা হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফাঁকা হয়ে গিয়েছে। এভাবে চাকা উপরে তুলতে হয়।